হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি ময়দার চাপটি। এই চাপটিটা করতে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এবং খুব অল্প সময়ে খুবই সুস্বাদু হয়ে থাকে খেতে। আশা করছি ছোট বড় সবাই এই রেসিপিটি আপনারা পছন্দ করবেন। তো চলুন রেসিপিটি আমি শুরু করি। এখানে একটি মিক্সিং বোলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা। চাপটিটা কিন্তু আপনারা আটা দিয়ে করবেন না, ময়দা দিয়ে করলে একটু ক্রিসপি হবে। এক কাপ ময়দা, সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। ময়দার সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেবেন। আর দিয়ে দিব পরিমাণ মতো অল্প একটু লবণ। মিষ্টিটা কিন্তু আমি আমার চয়েস মতো নিয়ে দিয়েছি, আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে নেবেন। কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। এবার এখানে অল্প পরিমাণে জল দিয়ে এই ময়দা, চিনি আর লবণের সাথে খুব ভালো করে আমরা ময়দাটাকে মিক্সড করে নেব। একবারে কিন্তু জলটা ঢেলে দেবেন না, সেক্ষেত্রে ময়দার যে ব্যাটারটা সেটা খুব পাতলা হয়ে যাবে, এই জন্য চাপটিটা ভালো হবে না। আমি এরকম অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার করে নেব। দেখুন আমি এখানে 1 কাপ ময়দার মধ্যে কিন্তু 1 কাপ জলই আমার লেগেছে। আপনারা প্রথমে জলটা অল্প করে দিয়ে দেখবেন, যদি দেখেন যে জলের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আর একটু জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এরকম করে বিট করে নেবেন। আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন, কারণ ময়দার মধ্যে কিন্তু অনেক গুটলি থাকে, সেটা কিন্তু যখন ভাজবেন চাপটিটা তখন খেতে ভালো লাগবে না। এই জন্য হাত দিয়ে খুব ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার ব্যাটারটাকে আপনারা মিক্স করে নেবেন। আমি 5 থেকে 7 মিনিট এরকম করার পর দেখুন আমার একটা স্মুথ ব্যাটার হয়েছে। আর ব্যাটারের এটা আপনারা দেখে বুঝতেই পারছেন, এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এই ব্যাটারটা দিয়ে চাপড়িটা বানালে একদম পারফেক্ট হবে, তাই এর চেয়ে বেশি পাতলা আপনারা করবেন না। এটা কি একটু সময় নিয়ে একটু আমি বিট করছি, তাতে করে এই ময়দার ব্যাটারটা খুব স্মুথ হবে আর যখন চাপড়িটা ভাজবো তখন খেতে অনেকটা ক্রিসপি হবে। চিনি আর লবণটা আপনারা এখন এই মুহূর্তে একটু টেস্ট করে নেবেন। আমি টেস্ট করে নিলাম, আমার সব পারফেক্ট আছে আর লাগবে না। এবার চামচের সাহায্যে আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি, দেখুন আমার ব্যাটারটা কীরকম হয়েছে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে এটা বুঝতে পেরেছেন। এবার একটি কড়াইতে খুব মানে 1 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, যাতে করে ব্যাটারটা যখন আমরা কড়াইতে দিব তখন যেন এটা আটকে না ধরে। এবার এই তেলটাকে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে আমরা ঘুরিয়ে নেব। তারপর চামচ দিয়ে 2 চামচের মতো ব্যাটার তুলে কড়াইতে দিয়ে অনেকটা আমরা যে ধোসা বানাই চামচ দিয়ে যেভাবে ঘুরিয়ে পাতলা একটা ব্যাটার করে দিই, ঠিক সেরকম ধোসার মতো করে এটাকে আমরা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে হাতটা অনেক সময় রিস্কি হয়ে যায়, এই জন্য আমি চামচ দিয়েই করছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই সিস্টেমে ইজিলি আপনারা এভাবে চাপটি করে ফেলতে পারবেন। দেখুন আমি চামচ দিয়ে কিন্তু একদম পাতলা করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আমি চাপটিগুলো মিডিয়াম সাইজের করবো, এই জন্য খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না। আপনাদের আপনাদের পছন্দ মতো এটা এভাবে ছড়িয়ে দিয়ে বড় বা ছোট করে নেবেন। যখন একটা পাশ এরকম হয়ে যাবে তখন চামচের সাহায্যে আমরা আরেকটা পাশ উল্টে দেব। এই চাপটিগুলোকে কিন্তু আমি একটু ক্রিসপি করবো, এই জন্য একটু হালকা পুরা পুরা করে আমি ভেজে নেব। কেউ যদি মনে করেন যে না বেশি মচমচে করবেন না, সেই ক্ষেত্রে আপনারা এরকম সাদা করেও চাপটিটাকে নামিয়ে ফেলবেন। কিন্তু যেহেতু চাপটি সেহেতু একটু মচমচে হলেই সেটা খেতে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু সময় নিয়ে এরকম একটু হালকা হালকা ব্রাউন কালার হবে এভাবে ভেজে নেব। যেহেতু একটু মচমচে করতে চাচ্ছি সেহেতু এখানে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। কেউ যদি তেলটা পছন্দ না করেন তেলটা অ্যাভয়েড করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু একটু মচমচে হবে এর জন্য একটু তেল দেওয়ার প্রয়োজন আছে। আপনাদের একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন কিন্তু কড়াইতে আর আমি তেল দিইনি, অর্থাৎ প্রথমবার যখন তেলটা ব্রাশ করবেন তখনই হয়ে যাবে, এরপর আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এরকম চামচের সাহায্যে আপনারা ঘুরিয়ে ব্যাটারটাকে পাতলা করে দেবেন। ব্যাটারটা যদি বেশি মোটা করে করেন সেই ক্ষেত্রে কিন্তু চাপটিটা খেতে ভালো লাগবে না, এই জন্য একটু চেষ্টা করবেন একটু পাতলা করে এই চাপটিটাকে করার। দেখুন আমি কত সুন্দর করে এটাকে একটু পাতলা করে দিচ্ছি, বিশ্বাস করুন এটা খুব অল্প সময়ে হয়ে যায় এবং সবাই খুব পছন্দ করে। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন, যারা রান্নার একটু ভয় পান যে হবে কি না, তারা একদিন ট্রাই করে দেখবেন এই চাপটিগুলো খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন।
অনেক সময় রুটি বানানোটা একটা ঝামেলার মনে হয়, তারা কিন্তু এরকম বিকেলবেলা একটা চ্যাপটি দিয়ে খুব সুন্দর করে বিকেলের টিফিনটা সেরে ফেলতে পারেন। আমার তো একটা চ্যাপটি আর এক কাপ চা হলেই বিকেলবেলাটা জমে যায়। দেখুন আমি কীরকম করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু চাপটিগুলো কড়াইতে একটু লেগে যায়নি, কারণ আমি কড়াইটাকে খুব ভালো করে তাওয়িয়ে নিয়েছি আর প্রথমে এক চা চামচ তেল দিয়ে দিয়েছি। এই তেল দেওয়ার কারণে আমার চাপটিগুলো খুব সুন্দর স্মুথলি উঠে আসতেছে। দেখুন যখন চাপটা এরকম হয়ে আসবে তখন আমি আরও এক চা চামচ সাদা তেল দিয়ে চাপটিটাকে আর একটু ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। এতে করে চাপটা খেতে খুবই মচমচে হয়েছে। আশা করছি আপনারা অনেকেই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর যদি বাসায় ট্রাই করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন এরকম সাদা রেখো চাইলে আপনারা নামাতে পারেন, কিন্তু আমি আরেকটু মচমচে করব। এই অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন সাদা আছে এবং এই অংশটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়েছে, অর্থাৎ একটু ক্রিস্পি হয়েছে। আমি এরকম ব্রাউন কালার করে এই সাইডটাও এরকম একটু ভেজে নেব, তাতে করে চাপটিটা খেতে ভালো লাগবে। চাপটিগুলোকে একটু সময় নিয়ে আমি ভাজছি, আপনারাও চেষ্টা করবেন একটু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজার। আমি যদিও আজকে এটাকে চিনি দিয়ে মিষ্টিভাবে করেছি, কেউ যদি মিষ্টিটা পছন্দ না করেন চিনিটা অ্যাভয়েড করে শুধু লবণ দিয়ে এই চাপটিগুলো হয়ে ভেজে নিতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। আবার অনেকে যদি চান একটু সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু ধনে পাতা দিয়ে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। ওই রেসিপিটাও আমি আপনাদেরকে একদিন করে দেখাবো। দেখুন চাপটিগুলো ভাজতে কিন্তু আমার খুব বেশি সময় লাগছে না, আর সামান্য ময়দা আর লবণ চিনি হলেই বিকেলবেলা খুব সুন্দর এরকম একটা মুখরোচক রেসিপি আপনারা করে ফেলতে পারবেন। বাচ্চারাও যেরকম এই রেসিপিটি পছন্দ করবে আশা করছি বড়দেরও খুব ভালো লাগবে। এভাবে চামচ দিয়ে একটু সুন্দর করে আপনারা ভেজে নেবেন, তাতে করে দুইটা সাইডে একদম সমানভাবে ব্রাউন কালার হবে, তাতে করে দুই পিঠে সমান ভাজা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। এখানে এক কাপ ময়দার সাথে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেউ মিষ্টি বেশি খেতে চাইলে একটু বেশি মিষ্টি দেবেন, আবার কেউ একটু কম খেতে চাইলে কম দেবেন। হয়ে গেল আমার চাপটি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।